তো আমরা মুস্তাক উন্নবী সাহেবের ব্যাপারেও আমরা খারাপ মন্তব্য করে ফেললাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় বড় বুজুর্গ এই দেশে আছে, আমাদের এই দেশে আমরা যত নাস্তিকরা আছে এই দেশে ওলামা একরামদের বিপরীতে, কখনো আপনাদেরকে নাস্তিক বেঈমানদের বেলায় অত সোচ্চার থাকতে দেখি নাই, কিন্তু কিছুর থেকে নুনের থেকে চুন খুসলে ওলামা একরামদের বিরুদ্ধে কলম ধরতে আপনারা দেরি করেন না। বোঝা উচিত আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবেন তো দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাবধান, আমি নিজের সঙ্গীত জগতের লোক হওয়ার পর আমি বলতেছি, বড়দের কথা যদি হজম করার মতো শক্তি আপনার না থাকে আপনি নিজেকে জিন্দেগিতে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি বড়দের কথা নিজের নফসকে পরিবর্তন করার জন্য অন্তরে না ঢুকাইতে পারেন, মনে রাখবেন আপনার বিনয় অর্জন হয় নাই, আদবও আপনি অর্জন করতে পারেন নাই যদিও আপনি দাওরায়ে হাদিস পড়েন। আপনি কুতুব ওয়ালাদেরকে যদি সম্মান না দেন কিতাব আপনার ভিতরে ঢুকবে না। এলেমের এত ঠেকা পড়ে নাই যে আপনার কাছে চলে আসবে। এলেম এমন একটা জিনিস আপনি তাকে পরিপূর্ণ দিবেন, এলেম আপনাকে অল্প জিনিস দিবে। এলেম বড় কৃপণ, আমাদের ওস্তাদরা বলতেন এলেম বড় কৃপণ, তুমি তোমার সর্বোচ্চ বিলীন করবা তোমাকে এলেম একটুখানি দিবে। আর ওই এলেম অর্জন করার পরে এলেম সহজে যায় না, তবে যায় দুই কারণে, একটা হচ্ছে হয়তো কিতাবের সঙ্গে বেয়াদবি, নয়তো কুতুবের সঙ্গে বেয়াদবি। কুতুবের সঙ্গে বেয়াদবি করে কোনো বান্দা দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে পারে না। যারা হাকিমুন নফস, যারা নফসের ডাক্তার, এরা যদি আমাদেরকে দুইটা গালিও দেয়, ধমকও দেয়, পিটানো দেয়, মারও দেয়, আমরা মনে করবো এটা আমার জন্য এসলা। কি বলে করব, এটা আমার জন্য এসলা। আমার ওস্তাদ, আমি এখনো মাদ্রাসায় গেলে হুট করে এমনি গালের ভিতরে একটা থাপ্পড় দিয়ে দেয়, এই কেন দিলাম আমি জানি না, বরকত। হ্যাঁ, এমনি থাপ্পড় দেওয়ার পরে যদি বলে কেন দিলাম, বলি হুজুর বরকত, হুজুর হেসে দেয়। ছাত্র জামানা এমন হয়েছে না যে ডাকছে, হুট করে ডেকে দুই চারটে বাড়ি এমনি দিয়ে দিস, এই কেন আসছি বল, হুজুর জানি না, কি করছস, হুজুর যাই করছি মাফ করে দেন, এটা আদব, এটা আদব। এখন হুজুর আপনাকে ধমক দিল, আপনি বলেন এ ধমক দিলে এই ধমকটা তো আসতেও দিতে পারলো, হুজুর কি বুঝে না কোন জায়গায় আসতে দেওয়া লাগে, কোন জায়গায় গরম দেওয়া লাগে, বুঝে না? না বুঝাই মুস্তাক উন্নবী হয় নাই, না বুঝে কেউ আল্লাহওয়ালা হয় না, বুজুর্গ হয় না। এই কারণে বলি, সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন আমাদেরকে বাদ দিয়ে আপনার সঙ্গীত চর্চা জিন্দগিতে হবে না, কারণ 20 বছর এই সঙ্গীতের লাইনে আমি। সুতরাং এই বর্তমান বাংলাদেশে যারাই সঙ্গীতের কাজ করে এদের প্রত্যেকের অধিকাংশ সবাইকে বলতেছি না কোনোভাবে আমাদের ছাত্র, আমরাও তো কোনোদিন এমন আচরণ করি নাই, আমরাও তো এমন কোনোদিন আচরণ করি। আজকে যারা ফেসবুক ইউটিউব গরম করে ফেলতেছেন হজরতকে নিয়ে, আমি তাদেরকে বলবো দয়া করে নিজের জিন্দগির উন্নতির জন্য কোনো বুজুর্গদের ব্যাপারে কলম ধরবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? কোনো বুজুর্গদের ব্যাপারে কলম ধরবেন না, নিয়ত করেন এটা। ওস্তাদ আমাদেরকে ধমক দেখ, আপনি মনে করবেন এই জামানায় সামনে ধমক চলে, এই চলে না বলেই মানুষ বেয়াদব হচ্ছে দিন দিন, চললে বেয়াদব হইতো না, চলে না বলেই বেয়াদব হচ্ছে। অসংখ্য আকাবিরদের জীবনী পড়েন, থানভীর রহমতুল্লাহর জীবনী পড়েন, নিজের বান্দাদেরকে মরিদদেরকে সোজা করার জন্য মসজিদের বারান্দায় লাগাই দিছে যে এক বছর খালি জুতা টান ভিজা, তারপরে তোর ইসলাম হবে, এভাবে বলে দিছে। আর আমরা একটু ধমক দিলে আমার কি সম্মান কম, সে আমাকে কেন ধমক দিল? এই জন্য কমিটিরও কিছু দোষ আছে, কমিটির আলোচকদেরকে বসায় রেখে যদি গজল দেয় তাহলে এটা তো কমিটির দোষ, এটা তো মুস্তাক উন্নবী সাহেব, এটা তো অন্য কেউ না, হ্যাঁ আমার সামনে দিতে পারে, আমি এই দলের লোক। এখানে যদি কোনো মাহমুদ হোসেন সাহেব অথবা আল্লাহ বুজুর্গরা যারা আছেন আমাদের দেশে, এনাদেরকে সামনে রেখে গজল দেওয়া এটা তো মানায় না, দিয়ে দিছে হজরত খেপে গেছেন, চেতে গেছেন। আমাদের মন মানসিকতা সবসময় হট থাকে, কেন জানেন? আমরা ঘুমাইতে পারি না, আমাদের ঘুম হয় না, খাবার ঠিক মতো হয় না, আমাদের ঠিক মতো রেস্ট হয় না, বিশ্রাম হয় না। এই যে মাগরিব পরে এক জায়গায় চিল্লা 2 ঘন্টা যাবত জ্যামে পড়ে এখানে আসলাম, এখন আবার আরেক জায়গায় যেতে হবে, মেজাজ কতক্ষণ ঠিক থাকে, এরপরে উল্টাপাল্টা দেখলে দুই একটা ধমক দিতেই পারি। এটারে যদি সহ্য করার ক্ষমতা না থাকে আপনি নফসকে কিভাবে পরিবর্তন করবেন বলেন, কিভাবে করবেন? এ কারণে কমিটিদেরও বোঝা উচিত, আমাদেরও বোঝা উচিত, শিল্পী অঙ্গনে যারা কাজ করে আল্লাহ যেন এদেরকে এখলাসের সাথে, যেহেতু এটা একটা দ্বীনের মেহনত, এই দ্বীনের মেহনতটাকে যেন কেউ যেন বলতে না পারে যারা বেয়াদব, এখলাসের সেন যেন আল্লাহ পাক এদেরকে কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। এজন্য এই জগৎটাকে একদম ফেলায় দিলেও চলবে না, কারণ অসংখ্য বান্দারা আছে যারা আগে গান শুনতো এখন গজল শুনে, ঠিক না?
অসংখ্য মানুষ আছে, আমরা রাস্তাঘাটে হাঁটি দেখি তো ফৌজুর আপনার ভক্ত, আর চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না তুমি আমার ভক্ত, কারণ আগে গান শুনতাম এখন গজল শুনি, তার মানে এটা একটা বিপ্লব। তবে এই বিপ্লবের ভিতরে যদি একটু ইসলাহ ঢুকে যায়, একটু নূর ঢুকে যায়, তাহলে বিপ্লবটা একদম পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কি নজর এখন। এই জন্য আমি হজরত যারা আছেন ইনাদেরকেও বলবো, আপনারা আপনাদের ছায়া আমাদের উপরে দিবেন, আপনারা আমাদের প্রতি স্নেহশীল হবেন, আমরাও আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হব, আপনাদের হাতে আপনাদের ছায়া থেকে আমরা চাই ইসলামী সঙ্গীতের মাধ্যমে এই দেশটাকে একটা বিপ্লবী জায়গায় নিয়ে যাওয়া, এটা আমাদের স্বপ্ন, আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।